মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে এবারও দেশের কয়েকটি এলাকার মানুষ ঈদ উল ফিতর উদযাপন করছেন। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কলাদিয়া গ্রামের 200+ পরিবার ঈদ উদযাপন করছেন। বুধবার সকাল 7টায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা জামে মসজিদে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হয়। ভোলার 5 উপজেলার 14টি গ্রামে আগাম ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। এ বিষয়ে আরো জানাতে ভোলার বোরহানউদ্দিন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অচিন্ত মজুমদার। অচিন্ত, মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে এই যে আগাম ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে, কেমন দেখছেন ঈদ উদযাপন? চৈতি, যেমনটা বলছিলেন যে সৌদি আরব সহ যে আরব দেশগুলোর সাথে মিল রেখে ভোলার 14টি গ্রামের আপনার 3000 পরিবার আজকে এই একদিন আগেই আগাম ঈদ পালন করছে। তো আমি এখন রয়েছি যে বোরহানউদ্দিন উপজেলার আপনার টপগি গ্রামের সুরেশ্বর মতাদর্শী এবং পীরের মুরিদ যে খলিফা মজনু রয়েছে, সেই খলিফা মজনু মিয়ার বাড়িতে রয়েছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে আমার পেছনে যে যারা রয়েছে তারা কিছুক্ষণ আগেই কিন্তু ঈদের যে জামাত সেটি অনুষ্ঠিত হয়েছে এখানে, সেটি শেষ করে তারা এখানে তাদের যে আলোচনা এবং কোলাকুলি শেষে মুনাজাত করছেন। তো আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে শুধু এই টপগির এই গ্রামই নয়, বোরহানউদ্দিনের পঞ্চায়েত বাড়ি পাশাপাশি আপনার চৌকিদার বাড়িতেও কিন্তু 9:30 আজকে সকাল যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া লালমোহন, চরফেশন, আপনার ভোলা সদরেও কিন্তু আপনার এই যে যারা মতস্বরী তাদের চেয়ে সকাল 9:30 থেকে 10টার মধ্যে কিন্তু তাদের এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। তো চৈতি, আপনি যেমনটা বলছিলেন যে কেমন দেখলাম এখানকার ঈদ, তারা আজকে কোলাকুলি শেষে শিশুরা তাদের যে আত্মীয় স্বজন পরিজনের বাড়িতে যাচ্ছে এবং ফিরনি পায়েস খাওয়ার পাশাপাশি তারা আসলে সালাম দিয়ে সালামিও নিচ্ছে, আমরা সেই বিষয়টিও কিন্তু দেখেছি। তো চৈতি, এই ছিল আমার কাছে আসলে আগাম ঈদের সর্বশেষ তথ্য। অচিন্ত, ধন্যবাদ আপনাকে। এছাড়া ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার 10টি গ্রামে উদযাপিত হচ্ছে আগাম ঈদ উল ফিতর। এই নিয়ে আরো জানাতে যুক্ত আছেন সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল। পিকুল, কেমন দেখছেন সেখানকার ঈদ উদযাপন? যে আগেই বলেছিলাম আমি যে চিটাংয়ের ইয়াসিন পীরের অনুসারীরা ফরিদপুরের আলফাডাঙ্গা এবং বোয়ালমারী উপজেলার প্রায় 10টি গ্রামে সৌদির সাথে মিল রেখে তারা কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত করছেন। এখানে কিন্তু সকাল 10:30 ঈদের জামাত হওয়ার কথা। এই অনুসারীদের প্রথম ঈদের জামাত সসাইলে হচ্ছে, আমি এখানে আছি। এখানে ইতিমধ্যেই কিন্তু খুতবা শুরু হয়েছে, নামাজের জন্য আশেপাশের গ্রামের এমনকি গোপালগঞ্জের থেকেও কিন্তু এখানে অনুসারীরা এসেছে, তারা কিন্তু এখানে নামাজে অংশ নেবেন। এবং আশেপাশে যে জেলাগুলি আছে, জেলাগুলির এই ইয়াসিন পীরের যারা অনুসারী আছে তারা এখানে প্রতি বছরই এসে থাকে, এবারও এসেছেন। এছাড়া ঈদের ঈদ উল ফিতরের যে এলাকায় যে আমেজটা, সেই আমেজটা কিন্তু আমি লক্ষ্য করতে পেরেছি যে প্রতিটা বাড়িতে ঈদের যে রান্না সকাল থেকে শুরু হয়েছে, এলাকার লোকজন এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাতায়াত করছে। ইতিমধ্যেই ঈদের জামাতে প্রত্যেকটা বাড়ির থেকে যে লোকজন তারা ঈদের জামাতে অংশ নিচ্ছেন এবং 10:30 এখানে নামাজ হবে। পরবর্তীতে উপজেলার সসরাইলের এবং বোয়ালবাড়ির মিটাইল ফুলবাড়িয়া এলাকাতে নামাজ অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে ফরিদপুরের ঈদের জামাতের সর্বশেষ সংবাদ। চৈতি পিকুল, ধন্যবাদ আপনাকে।